পায়েলগাঁয়ের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই ভাইসেরান ভ্যালি, একে আবার মিনি সুইজারল্যান্ডও বলে। তাই ভাবলাম যে সব কিছু ছেড়ে দিয়ে এই জায়গাটা একবার ঘুরে দেখে আসা যাক। চলুন যাওয়া যাক তাহলে। ঘরে খুব কাজ করতে হলো বলে আমাকে জোর জবরদস্তি কাশ্মীর ঘুরতে নিয়ে এসছে। নে এখানে এবার কাজ কর, দেখ জামা কাপড় কাচ। তবে এখানে জামা কাপড় কাচা হচ্ছে নদীর পাড়ে, সুন্দর দৃশ্য দেখতে দেখতে জামা কাপড় কাচা চলছে। এই যে শেষনাগ নদী, তার উপর এখন কাঁচা কুচি চলবে। তিনটের সময় আরু ভ্যালি থেকে আমরা ঘুরে এলাম। ঘুরে এসে তারপর স্নান টান সেরে খাওয়া দাওয়া করে শোবো কোথায়? ও বাবা, বাঙালি মানুষ, জামা কাপড় তো কাচতেই হবে। ট্রেনে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল পরে, সেগুলোকে সব এই নদীর জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কিন্তু কাশ্মীরের ওয়েদার বা যে কোনো পাহাড়ের ওয়েদার বোঝা কিন্তু খুব মুশকিল। তাই ঝটপট দেরি না করে খুব তাড়াতাড়ির মধ্যে একটুকু রেডি টেডি হয়ে নিলাম। তার কারণ সবারই মুখে শুনেছিলাম এই জায়গাটা মিনি সুইজারল্যান্ড, তাই ভাবলাম তাড়াতাড়ি রেডি হয়ে চলে যায়। আর আরও একটা ব্যাপার, রোদ চলে গেলে কিন্তু ছবি ভালো আসবে না, এটা একটা সব থেকে ব্যাপার। তাই রোদ থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়লাম মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। তারপর ওখানে গিয়ে 500 টাকার বিনিময়ে কিন্তু আমরা ঘোড়া নিয়েছিলাম, যেটা মোটামুটি সবাই শুনেই কিন্তু অবাক হয়েছিল। যাই হোক, ঘোড়ার কাকুগুলো বেশ ভালো ছিল, আর তাদের সাথে যেতে যেতে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো। তারপর আমরা সবাই মিলে একে একে বেরিয়ে গেলাম। প্রথমে দুপাশে তাকিয়ে তাকিয়ে যেতে বেশ ভালো লাগছিল, এত সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকে পাইন গাছ, খুব ভালো লাগছিল। তারপর হঠাৎ যখন ওই রাস্তাটা চোখে পড়ল, মনে হলো কেঁদে ফেলি, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে নিয়ে আপাতত চলে এলাম ভাইসেরান ভ্যালির সেই গেটে। চলুন এবার আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। কিন্তু ভিতরে যেতে গেলে কিন্তু এখানে 15 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হবে। তবে হ্যাঁ, সবসময় কিন্তু 15 টাকা থাকে না, যখন এখানে সিজনটা খুব চলতি থাকে তখন কিন্তু সেটা হয়ে যায় 30 টাকা। যাই হোক, আমরা 15 টাকার বিনিমূল্যে টিকিট কেটে আপাতত এখন ঢুকে গেছি ভাইসেরান ভ্যালির ভিতরে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। ও বাবা, এই তো স্বর্গের দুনিয়ায় পৌঁছে গেছি মনে হচ্ছে। দেখে তো ভীষণ ভালো লাগছিলো, ভীষণ খুশি হয়েছিলাম। তারপর হঠাৎ মনে পড়ে গেল, এখানে তো সেই বাজরাঙ্গি ভাইজানে শ্যুটিংটা হয়েছিল না, সেই মুন্নি ছুটে এসেছিল সালমান খানের কাছে। যাই হোক, এই যে উঁচুটা দেখছেন, এইখানে ওই শ্যুটটা হয়েছিল, যখন মুন্নি উপর দিক থেকে ছুটে নিচে নেমে আসছিল তার মায়ের কাছে, যখন ফেরত দেওয়া হচ্ছিল, সালমান খান যখন ফেরত দিচ্ছিল তখন। যাই হোক, পুরোটা দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে আমরা চলে গেলাম, এখানে এখন হয় না কিন্তু যখন বরফ থাকে তখন কিন্তু এখানে অনেক রকমের বরফের অ্যাক্টিভিটি করা হয়, তবে এখানে সেরকম নেই। আর এই যে ভেড়াটা দেখছেন, এই ভেড়া নিয়ে ওই মুন্নি বাজরাঙ্গি ভাইজানের যে শ্যুটটা হয়েছিল, এই ভেড়া নিয়ে কিন্তু একটা ছবিও তোলা যায়, কিন্তু আমি তুলিনি। যাই হোক, এসব করতে করতে তারপর হঠাৎ মনে হলো, না এখানে তো একটা স্মৃতি রেখে যেতে হবে, তাই আমিও চলে গেলাম এখানে একটা সুন্দর করে ছবি তোলার জন্য। চলুন আপাতত দাদার কাছে সেজে নিই।
আর জানেন, যখন ভিডিওটা করছিল তখন ওই দাদা বলছিল আমাকে কিন্তু একদম দেখাবেন না, কেমন ঠিক আছে আমাকে দেখালে অসুবিধায় পড়ে যাব, আপনি এমনি ভিডিও করুন কিন্তু আমাকে দেখাবেন না। যাই হোক, দাদাকে বোঝানো হচ্ছিল যে আপনার ভিডিওটা আমরা নিচ্ছি না, শুধুমাত্র আমার যেহেতু দরকার আছে তাই আমি আমার নিজের ভিডিওটুকুই নেব, আপনার ভিডিও নেব না। যাই হোক, সব কিছু সেজে গুজে ঠিক এরকম লোকটা আমার এসেছিল। কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না লোকটা। তারপর যাই হোক, যথারীতি ছবি টবি তুলে ঘোরাফেরা করে এখন আপাতত আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তার কারণ বললাম না, এখানে ঢুকে বেশ মনটা ভালো হয়ে গেছিলো, কিন্তু বেরোনোর সময় চিন্তা করলাম ও বাবা আবার তো ওই রাস্তা দিয়েই যেতে হবে, কীভাবে যাব ভেবেই তো মানে একদম প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। যাই হোক, যখন এসেছি তখন তো ফিরে যেতেই হবে। তারপর একে একে সবাই মিলে বেরিয়ে পড়লাম, যে যার নিজে নিজের সারথি নিয়ে। এই যে সারথি সবারই দাঁড়িয়ে আছে, চলুন তাহলে সারথিতে চেপে বাকি রাস্তাটা বাড়ি ফেরা যাক। রাস্তা বলে কিছুই ছিল না, শুধুমাত্র পাহাড়ের খাদে খাদে গায়ে গায়ে। আর ঘোড়ার আবার একটা এমন ব্যাপার, সব সময় ধারে ধারে মানে কিনারা কিনারা দিয়ে যাচ্ছে, এই বোধহয় পড়ে গেলাম এই বোধহয় পড়ে গেলাম। মাঝে যে ঘোড়ার দাদাটা ছিল মানে আমার ঘোড়াটা যিনি নিয়ে যাচ্ছিলেন, তিনি আবার আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন। আমি তো জোরে চিৎকার করছি আমাকে নিয়ে যাও নাহলে আমি এখানে ঝাঁপিয়ে দেবো, নিয়ে যাও। ও তখন হিন্দিতে বলছে, আরে দিদি আপনি ঝাঁপাতেও পারবেন না নামতেও পারবেন না, এ ঘোড়া কোনো দিকে যাবে না, এ ঘোড়া ঠিক আপনাকে নিয়ে বাড়ি ফিরবে। যাই হোক, কোনো রকমে ভয় পেয়ে ঘোড়ার রশ্মি ধরে টান টেনে কোনো রকমে আসছি, আর বাকি এরা সবাই আমাকে নিয়ে মজা করছিল। কি করে বুঝবে পড়ে গেলে কি হয় বলুন দেখিনি। জানেন, আবার মাঝ রাস্তায় একটা ঘোড়া আর একটা ঘোড়াকে ঠেলে দিচ্ছে, আর পিছনের ঘোড়াটা কেবল সামনের ঘোড়াটার দিকে এগিয়ে 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 গিয়ে চলে আসছে। যাই হোক, এইসব করতে করতে কোনো রকমে আমরা নিচে নেমে এলাম। এই যে একদম শেষ খাড়ায়ের নিচে একদম এসে গেছি, এরপর নিচে নেমে আমরা এখানে এসেছিলাম এই মন্দিরের ভিতরে সন্ধেবেলায়। কেন কি এখান থেকে নেমেই শুনতে পাচ্ছিলাম যে এখানে সন্ধ্যা আরতি চলছে, তাই সন্ধ্যা আরতি ভান্ডারাতে দেখে তারপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু চা খাবো বলে। যা টেনশন নিয়ে উপরে উঠেছিলাম, উঠে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু ওঠার সময় যে কীরকম হচ্ছিলো সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর এখানে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একরকমের পকোড়া বানিয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল তাই এটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে, যেহেতু ভান্ডারাতে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দেয় ওই জন্য ওখান থেকে ঘুরে এসে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। যাই হোক, চলুন খাবার দাবারটা সেরে ফেলি আর দেখা হচ্ছে পরের ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো।